হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকলকে জানাই আমার তরফ থেকে শুভ মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে সকাল থেকে সময় পেয়েছিলাম না, আর সন্ধেবেলায় আমাদের একটু টিফিন হচ্ছে লুচি তরকারি, কারণ আজকে সন্ধ্যাবেলায় আমি যাব বাবার বাড়ি, মানে সপ্তমীতে আজকে আমি আর বিট্টু মিলে বাবার বাড়ি চলে যাব, আর মা ঠাকুমাকে নিয়ে যাবে একটু ঠাকুর দেখতে। সেই জন্য রাতের ডিনারের জন্য লুচিটা আমরা ভেজে নিচ্ছি এখন, যাতে আমরাও মানে বাড়ি থেকে বেরোনোর আগে দুটো খেয়ে যেতে পারি, আর মাও ঠাকুর দেখে এসে মাকে যাতে তাড়াতাড়ি করে নিজে নিজে একা একা আর করতে না হয়। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সন্ধ্যাবেলা থেকেই। আশা করি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করি। তো দেখলে আমরা লুচি ভাজছিলাম, আর এখানে করা হয়েছে ছোলা আর আলু দিয়ে একটা সিম্পল তরকারি, যেটা রাত্রেবেলায় খাওয়া হবে। আর এখন আমি ঘরে যাব, ঘরে যেয়ে ব্যাগ গোছাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ খাটটা পুরো ভর্তি হয়ে আছে, আমার এখনও গোছানো কমপ্লিট হয়নি। তো লুচি টুচি করার পর দুটো খেয়ে এখন ঘরে আসলাম, ঘরে এসে এখন ব্যাগটা গোছাবো, যাওয়ার জন্য রেডি হব এখন। আমি এদিকে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। এই প্যান্টটা কি নেব? না, ওটা লাগবে না। 8টা বাজে এখন, 8টার সময় এসছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, মানে এটা মানা যায়? শোনা যায়, কথা শোনা যায়। এদিকে আমি কিন্তু ফুল টু রেডি হয়ে গেছি, একদম ঝিকিমিকি টুম্পা সেজে নিয়েছি। যাই হোক, এই তুমি হাত মুখ ধুলে না, কখন ধুলে? আগে যাও ভালো করে হাত মুখ ফ্রেশ করে ধুয়ে আসবা। সিরিয়াসলি ছেলেরা না কিরকম যেন, মানে কি বলবো, সব ছেলে না, মানে আমার বডি মনে হয় এইরকম। যাক, এবার দুগা দুগা করে বেরিয়ে পড়ি, সব রেডি হয়ে গেছে, মা এখনো আসেনি, তারা দিয়ে চলে যাব, তারা চাবি আমরা রেখে দেবো যেখানে আমাদের রাখার। তো এবার বেরোনো যাক। তো আগের দিন ষষ্ঠী ব্লগে তোমরা দেখলে যে আমরা দত্তপুলিয়া দিয়ে তারপর সিন্দ্রাণী দিয়ে ওই দিককার ঠাকুরগুলো দেখেছিলাম, কিন্তু আমাদের আশেপাশে যে ঠাকুরগুলো ছিল, মানে আমাদের বাজারের যে ঠাকুর, তারপরে দত্তপুলিয়ার স্কুল মানে গার্লস স্কুলের যে ঠাকুর, সেগুলো দেখা হয়নি। তো সেগুলো এখন একেবারে দেখব। তো ফার্স্টে এসছে এটা আমাদের কলোনিতে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা। আচ্ছা চলো আমরা দেখে আসি এদিকে কি থিম হয়েছে আমাদের এটা কলোনি আর কি। দেখে আসি, যাই হোক আমাদের এদিককার থিমটা তখনও পর্যন্ত মানে রেডি হয়ে উঠতে পারেনি ওরা, কিন্তু আমার মনে হয় যখন এরা রেডি হয়ে বসবে বেশ ভালোই হবে, দেখে সবাই বেশ মোটামুটি আনন্দ পাবে। তো চলো তোমাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আমাদের সবার জন্য বেগুন ভাজা তৈরি করছে এরা, মানে ওখানে ওরা বলছিল আর কি। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই এই দিকটা। আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু সর্বদাই মনে রাখবো
সমস্ত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে উৎসবের আনন্দ কোনো রকম অসুবিধা হলে আমাদের। এবার আমাদের বাজার ঠাকুরটা দেখে চলে এসেছি আমাদের রথতলার এখানে যে পুজোটা হয়েছে সেখানে, মানে এখানে বেশিরভাগই আজকে যে কটা ঠাকুর দেখলাম সে কটা সবই থিমের ঠাকুর হয়েছে। সব জায়গায় এখন শুধু লাইন। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এবার ভিতরে ঢুকবো। বেচারাটার খুব কষ্ট হচ্ছে, মানে এক হাতে ব্যাগ নিয়ে সো স্যাড, কিছু করার নেই, এই হচ্ছে বিবাহিত পুরুষদের জীবন। এবার আমরা আসলাম দত্তফুলিয়ার 22 মাইলে গার্লস স্কুল মাঠে। এখানে বেশ সুন্দর একটা থিম বেশ কদিন ধরেই হচ্ছিল দেখছিলাম, তো দেখি এবার ভিতরটা কিরকম হয়েছে। ঠাকুরটা দেখে নি, তারপরে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করবো। এগেইন এটাও একটা থিম করেছে, এখানে দেখা যাচ্ছে যে ঢেকিতে আর কি ধান কুটছে, বেশ ভালোই লাগছে থিমগুলো। মোটামুটি 3খানা থিম হলো পরপর, তো চলো তোমাদের একটুখানি ঘুরে দেখাই থিমগুলো কী কী করেছে।
বেশ ভালোই কিন্তু মেলা বসেছে কর্নার দিয়ে। এবার আসলাম খানিকটা দত্তবুলিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি আর কি, মানে মহিলা সমিতির পুজো এটা আর কি, যেটা শুনলাম। তো প্যান্ডেলটা বেশ ভালোই আর কি করেছিল, মানে খানিকটা বিয়েবাড়ির মানে ভাইব আসছিল, ফুল টুল দিয়ে সাজিয়েটা দিয়ে ভালোই লাগছিল, বেশ ফটো ক্লিক করার মতন সুন্দর করেছিল। তো চলো দেখাই তোমাদেরকে। আর এখানে বেশ ভিড় ছিল, অন্যান্য প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলটার ভিতরে কিন্তু বেশ ভিড় জমেছিল। ওকে, তো ওই পুজোটার পাশে আর একটা পুজো হচ্ছিল, এখানেও একটা বেশ সুন্দর থিম অর্গানাইজ করেছে। এখানটার থিমের কনসেপ্টে ছিল স্বর্গ, মর্ত এবং পাতাল, এই তিনটে মিলিয়ে মিশিয়ে একটা কিছু হয়তো করেছে ওরা। তো চলো দেখতে থাকি কী করেছে আলটিমেটলি, তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এখানে থিম করেছে স্বর্গমত্ত পাতাল, এখন আমরা স্বর্গে আছি, এখন আমরা স্বর্গে আছি। তো স্বর্গে সব দেব দেবতাদের দেখাচ্ছি এখনই। অপ্সরা করে গিটার এই যে আমরা আস্তে আস্তে এখন আমরা আস্তে আস্তে মত্তে যে দুর্গাপূজাটা হচ্ছে, নারায়ণ নারায়ণ পাতালের ভিতরে আস্তে আস্তে ঢুকছে, দেখি পাতালে কি কি আছে। পাতালে মা কালী হনুমান, এই যে হনুমান আপনারা একটু দেখে আমিও বুঝতে পারলাম না, পাতাল করছে পাতালে মা কালী রয়েছে। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে বেরোবো, অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 9:30 বাজতে গেল। আর এই যে একটা প্যান্ডেল দেখছো আর এই যে পাশের প্যান্ডেল, এই দুটো পাশাপাশিই ছিল। তো এবার ডিরেক্ট বগুড়ায় যেয়ে তোমাদের সাথে দেখা হবে। চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরকম উষ্ণখুষ্ক হয়ে গেছে চুলটা। আর এখন মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপর বাড়ির দিকে বেরোবো। ওকে, এবার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আসলাম ফাস্টফুডের দোকানে, সন্ধ্যা ফাস্টফুডে। এখান থেকে মোগলাই নেওয়া হলো এবং হচ্ছে এগ রোল নেওয়া হলো। এখানে মোটামুটি 20 মিনিট টাইম আমাদের ব্যয় হয়েছে, আমি তো ভীষণ বোর হচ্ছিলাম ওখানে বসে। এবার ওগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর করেছে, দেখার মতন। এই যে এই সবে ঢুকছি,
চলে এসেছি বাড়ি। আটটার সময় ও বামুনের পুজোর ঢাক আলাদা এরা আলাদা, তাই না? বলে কটার সময় বেরিয়েছে? এই যে আমার বাড়ির জানলা, আর ওই যে ঠাকুর, এই যে প্যান্ডেল, যে রাস্তা দিয়ে বেরিয়ে যে এই যে প্যান্ডেল, মানে নিচের জানলা থেকে আমাদের ঠাকুর দেখা যায়। ঘুম থেকে উঠে আগে ওই গাছের ওই জায়গাটা দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে নিই, তারপর দিন শুরু করি। কতক্ষণ পরে ফ্রেশ হয়ে একটুখানি বেশ শান্তি শান্তি লাগছে ব্যাপারটা। তো যাই হোক, দেখলে বাড়ি আসার পর মোটামুটি খুব একটা ব্লগ করতে পারিনি, ওই একটু ব্যস্ত ছিলাম আর কি। তাহলে ব্লগটা, আজকে সপ্তমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর কালকে হচ্ছে মহাষ্টমী, কালকে সকাল থেকে একটু ব্যস্ত থাকবো, কারণ কালকে মায়ের হাতে সন্দেশ দেওয়ার একটা ব্যাপার থাকে, 7:30 সময় আর কি মণ্ডপে চলে যেতে হবে। তাহলে মোটামুটি আমাকে সেই বুঝে ঘুম থেকে উঠতে হবে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, কালকে অষ্টমী, সারাদিন অনেক ঝক্কি আছে, কালকে আবার রাত্রেবেলা একটু বাতকোলায় ঠাকুরও দেখতে যাবো। তো যাই হোক, অষ্টমীর কথা এখন বলে লাভ নেই, ঠিক আছে? চলো তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।